আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের বইতে দেখাবো কিভাবে করে ম্যাজিক রিং করতে হয়। তো ম্যাজিক রিং করার জন্য এই যে সুতার যে লাস্টের অংশটা আছে, ওই অংশটা হাতের উপর রেখে অপর সাইডের সুতো দিয়ে একটা ওই সুতোর উপর ক্রোসের মতো করে নিলাম। এরপর একটু খেয়াল করে দেখুন, ক্রোসের মতো হয়েছে। এবার প্রথম যে সুতাটা আছে ওই সুতোটার মাঝখান থেকে কাটাটা নিয়ে এই সাইডের যে দ্বিতীয় যে সুতোটা আছে ওই সুতোটা হালকা একটু প্যাঁচ দিয়ে বের করে নিলাম। এরপর দেখুন, আমি আবার একটা হালকা প্যাঁচ দিয়ে এখানে যে দুইটা সুতো আছে এর এই সাইডে যে প্রথম সুতোটা আছে ওই সুতোটা ওই প্যাঁচটার মাঝখান থেকে জাস্ট টেনে বের করে নেব। তাহলে কিন্তু আমাদের ম্যাজিক রিংটা হয়ে যাবে। এই যে দেখুন, আমাদের ম্যাজিক রিংটা কিন্তু হয়ে গেছে। এবার এই ম্যাজিক রিংয়ের মাঝখানে আপনারা চাইলে ডাবল ক্রোশেট বা হাফ ডাবল ক্রোশেট করেও কিন্তু কাজ করতে পারবেন। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু ডাবল ক্রোশেট করছে যেন সুতোর তিনটা চেন করে ওই ম্যাজিক রিংয়ের মাঝখানে এবার ডাবল ক্রোশেট করে নেব। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো করে ডাবল ক্রোশেট করে কাজটা করে নেবেন। তো এখানে অল্প কিছু দেখুন, আমি কয়েকটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। কয়েকটা ডাবল ক্রোশেট করলাম। এবার একদম লাস্টে যে সুতাটা আছে বাড়তি, ওই সুতাটা ধরে যদি টান দিই তাহলে কিন্তু এই প্রত্যেকটা ডাবল ক্রোশেট একদম কাছাকাছি চলে আসবে। ধন্যবাদ সবাইকে।